আমরা ভাঙা ঘর দেখতে আইছি আমার তো আসেই চলে যাবে আধা ঘন্টার মধ্যে। আমি বলছি দাঁড়া, আমরা এই কথা শুনেই বৃষ্টি চলে আসছে, এইটাই আগে নিতে হবে। হাড়ি পাতিল সহজ ভাঙা ঘর দেখতে আইছে আমার। লাইলা ভাবি, এটা হচ্ছে আমার লিসা ভাবি, বাদল ভাই, আমাদের আসাদ ভাই, বাচ্চারা সব উপরে চলে গেছে। রাজ্য সোনা, রাজ্য ঘর বাড়ি পুরা এলো মেলো। আমরা শুধু খাওয়ার টেবিলটাই ডাইনিং লিভিং রুমে নিয়ে আসছি, ডাইনিং এর ওখানে ফুল এলো মেলো। আর আমার এই যে বাসার বর্তমান অবস্থা, এগুলা যে কবে শেষ হবে। এই যে তেরা তো আইসেই চলে যাবে আধা ঘন্টার মধ্যে। আমি বলছি দাঁড়া, আমরা কালকে যেহেতু বাচ্চাদের স্কুল নাই, একসাথে বসে একটু খিচুড়ি বেগুন ভর্তা আর ডিম ভাজি খাবো। এই কথা শুনেই বৃষ্টি চলে আসছে, বৃষ্টি বুঝে গেছে যে খিচুড়ি রান্না হচ্ছে এই বাসায়। আমার এখন আসতেই হবে। বুড়া, ওরে বাবা, পড়াশোনা শিখে গেছে, লেখাপড়াও শিখে গেছে, এটা কি বাবা? ও ও গো বললো কিভাবে? ও শিখে গেছে, মাশাআল্লাহ গো, তুমি 3 বছরে বানান শিখে গেছে, মাশাআল্লাহ। আর সামারে তো একসাথে হওয়াই হয় নাই, আমারও বাড়ির কাজ, তুমিও ব্যস্ত, সব মিলাই। আবার লাইলা ভাইয়ের বাচ্চাটারও সার্জারি হয়েছিল পায়ের, সব মিলাই। বেগুন ভাজি দুই খালাম্মা মিলে করছে, আম্মার খালাম্মা দুজন মিলে করছে, ওয়াও। লালা ভাবে কি করছে? আর একজন কি কর, কই আসলো না? একদম গাছের বেগুন ভাতের উপর ভর্তা না? লালা ভাবে কিভাবে করলা? আসো, কিভাবে করিছে বেগুন ভর্তা বলো। এইটাই আগে নিতে হবে। হাড়ি পাতিল সহ চলে আসতেছে, এটা কে রান্না করিছে? ওয়াও, আমাদের পুরা খাবার টাবার আজকে পাতিল ধরেই আনা হয়েছে। পিকনিক পিকনিক না, এটাই একসাথে, এটাই আনন্দ। এই যে কালাই ডালের ঝরঝরা খিচুড়ি, ঝরঝরা হয়েছে না? ওয়াও, ফ্যান দিব না। কোথায় আমি ফ্যান দিতে চাইছি? এই কোথায় ফ্যান দিতে চাইছি? না, ওখানে একটা ঝাড় বাতি। হ্যাঁ, একদম সাদা মাঠে খাওয়া, ওয়াও, একদম ঝরঝরা হয়েছে না? আমার খিচুড়ি রান্না দেখে তো বৃষ্টি নামে আসলো। তোমারটা নিয়ে নাও, বেগুন ভাজি নাও, বেগুন ভর্তা ডিম ভাজি। রাধিয়া নিবা একবার, আসো, বাচ্চাদের অবশ্য রাতের খাওয়া হয়ে গেছে। লাইলা ভাবি, মজা হয়েছে না? আসাদ ভাই তুলে নেন বেশি করে, কারণ এই খাবার বাইছিল আর খাওয়া হবে না। ডিম আরো আছে, নেন রোজেলা।
একটু হাই বলে দাও। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা সব হ্যাঁ বড় হয়ে গেছে। এই যে আমাদের অনামি, অনামিও বড় হয়ে গেছে। এখন সব চলে যাওয়ার পালা, বিদায়ের পালা। অনেকক্ষণ ধরে আমরা গল্প করলাম, হই হুল্লা করলাম, এইটাও এখন বুঝে গেছে বাসায় যাওয়ার টাইম। ঘড়ি দেখাচ্ছে, বাসায় যাইতে হবে এখন। রিহান তোমার ঘুম লাগছে আব্বা? ঘুম লাগছে? ঘুম লাগে নাই? মাথা ভিজা কেন? মাথা মুছে আসো তো, একটু পরে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। অনেক খুশি হয়েছি আসছো আসাদ ভাই, আল্লাহ হাফেজ। আর বৃষ্টি হয়েছে তো, আল্লাহ হাফেজ। আবার আইসো, আর আমরা এখন ছুটি ছাটাতে সব ডিশ পার্টি করবো না। হ্যাঁ তোমার বাসা আগে কিন্তু, আল্লাহ হাফেজ। হ্যাঁ খালাম্মা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।